ওপো তাদের রেনো সিরিজে প্রত্যেকবারই দারুণ আওয়াজ করে। এবার তারা লঞ্চ করে ফেলে দিল ওপো রেনো 9 প্রো প্লাস। আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব ওপো রেনো 9 প্রো প্লাস নিয়ে, সঙ্গে আনবক্সিং করে জানবো এর ভিতরে কী আছে কি নেই এবং কত দাম হতে পারে ভারত বাংলাদেশে। তো ভিডিওটি আজকে দেখতে থাকুন শেষ পর্যন্ত। রেনো 9 প্রো প্লাস 5G লঞ্চ হয়েছে দুটি ভেরিয়েন্টে, 16GB র্যাম, 256GB স্টোরেজ, 16GB র্যাম, 512GB স্টোরেজ। টিপিক্যাল ওপো স্টাইলে বক্স আপনারা দেখতে পাবেন এবং প্রথম লিডেই থাকছে এখানে কিছু কুইক স্টার্ট গাইড, ম্যানুয়াল গাইড, যেগুলি পড়ার কিন্তু প্রয়োজন নেই, পাশে রেখে দিবেন। থাকছে সিম ইজেকশন পিন এবং ভালো কোয়ালিটির একটি ব্যাক কভার। নেক্সট পাচ্ছেন আমাদের স্মার্টফোন রেনো 9 প্রো প্লাস 5G, সঙ্গে থাকছে 80W একটি বড় চার্জার, যেটা কিন্তু দুর্দান্ত বিষয়, এবং পেয়ে যাবেন একটি ডেটা কেবল বা চার্জিং কেবল, যেটাই বলুন না কেন, এবং এটার কোয়ালিটিও ভালো। নেক্সট কাম টু দ্য ডিভাইস, আমরা যদি প্রথমেই ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি দেখি, এর ব্যাক সাইডে আপনারা গ্লাস ব্যাকের প্রোটেকশন পাবেন, সঙ্গে এখানে যে টেক্সচার দেওয়া হয়েছে ব্যাকে সেটা দেখতে কিন্তু অনেক বেশি একটি ইউনিক লুক দিচ্ছে, যদিও স্লিপারি ফিল করবেন হাতে নিলে এই নিয়ে সন্দেহ নেই। বাট যে ডিজাইন রাখা হয়েছে এটা কিন্তু একটা ইউনিক ফিচার্স আপনাদেরকে দেবে এবং একটা এলিগেন্ট ফিল অবশ্যই করাবে। সঙ্গে এখানে যে ক্যামেরা মডিউলের ডিজাইন পাবেন সেটা অলমোস্ট সেম লাইক রেনো 8 প্রো, কোনোরকমের চেঞ্জেস নিয়ে আসা হয়নি এই জেনারেশনেও। এবং এখানে যে ক্যামেরার মডিউল আছে এটাতেও কিন্তু আপনারা মেটালের বিল্ড পাচ্ছেন, তার ফলে ফোন অনেক বেশি প্রিমিয়াম লুক অবশ্যই দেবে। সঙ্গে এখানে যে ফ্রেম ইউজ করা হয়েছে পুরোপুরি অ্যালুমিনিয়ামের, তার ফলে ফোন অনেক বেশি ডিউরেবল হবে এবং অনেক বেশি স্ট্রং হবে। ফোনটির ওজন হচ্ছে আপনার 192 গ্রাম এবং 7.9mm থিকনেসের সঙ্গে আসছে, তো ফোন অনেক বেশি আপনার প্রিমিয়াম ফিল দেবে হাতে নিলেই। আপনারা এখানে যে টেক্সচার পাচ্ছেন এটা একটা ইনোভেটিভ বলতে পারেন এবং নতুন ধরনের লুক দিচ্ছে। অবশ্যই ফোন স্লিপারি ফিল করবে, তাই ব্যাক সাইডে আপনাকে একটি ব্যাক কভার ইউজ করতেই হবে। আই ক্যাচিং একটি ডিজাইন, ইউনিক কনসেপ্ট এবং এলিগ্যান্ট লুক আপনাকে ফোনটি দিচ্ছে। সঙ্গে উপরের দিকে আপনার মাইক এখানে লক্ষ্য করতে পারবেন, ভলিউম আপ ডাউন বাটন এবং সিম ট্রে অবশ্যই এখানে থাকছে। 3.5mm অডিও জ্যাক মিস করা হয়েছে। ডিসপ্লে ডিপার্টমেন্টে আসলে এখানে পেয়ে যাবেন 6.7 ইঞ্চির একটি বড় ডিসপ্লে, সঙ্গে থাকছে ফুল এইচডি প্লাস রেজুলেশন এবং 5G। ওভারঅল ডিসপ্লে কোয়ালিটি দুর্দান্ত, এ নিয়ে কোনো সন্দেহ নেই। পাঞ্চি কালার এখানে প্রোডিউস করবে এবং কালার অ্যাকুরেসি দুর্দান্ত। 120Hz হায়ার রিফ্রেশ রেট এবং অ্যামোলেডের ডিসপ্লে ফোনটিকে অন্য মাত্রা এনে দেবে। এবং এখানে যে প্রোটেকশনের জন্য গ্লাস ইউজ করা হয়েছে এটা কিন্তু হচ্ছে আসাহি গ্লাস, নট কর্নিং গ্লোরিলা গ্লাস। আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 13 সঙ্গে লঞ্চ হবে এবং কালার ওয়েসের সঙ্গে এটি আসছে। ওভারঅল একটি ফিচার রিচ UI আপনারা পাবেন, কিন্তু কিছু ব্লোটওয়্যার অ্যাপস লক্ষ্য করতে পারবেন এবং বিজ্ঞাপন তো অবশ্যই ভিতরে থাকবে। সিকিউরিটির জন্য ডিসপ্লের ভিতর থাকবে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, যেটা আনলকিং স্পিড দারুণ এবং এখানে যে অ্যানিমেশন আছে এটাও আপনাকে খুব সুন্দর লুক দেবে। এবং মিডিয়ার জন্য তো স্টিরিও স্পিকার থাকছে, তার ফলে সাউন্ড কোয়ালিটিও দুর্দান্ত হবে। আমরা যদি উপরে রেনো 9 প্রো প্লাসের ক্যামেরা দেখি, এর পিছনের দিকে ব্যবহার করছে 3টি ক্যামেরা। মেন ক্যামেরা হচ্ছে 50MP, যেখানে পেয়ে যাবেন সনি IMX890 সেন্সার, সঙ্গে থাকছে OIS, সঙ্গে থাকছে 8MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং 2MP একটি ম্যাক্রো ক্যামেরা, যেটা দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। ফ্রন্টে পেয়ে যাবেন সিঙ্গেল 32MP ক্যামেরা, ফ্রন্ট এবং ব্যাক দুই ক্যামেরা দিয়ে আপনারা 4K ভিডিও রেকর্ডিং করতে পারবেন। ইন্টারেস্টিং ব্যাপার হলো এখানে অনেক বেশি ফিল্টার আছে, তাই ফটো যখন তুলবেন দুর্দান্ত লুক দেবে। এবং ফোনটি দেখতে পারেন কোনো রকমের বেজেল নেই বলেই চলে, কমপ্লিটলি বেজেললেস ডিসপ্লে লুক এখানে আপনারা পাচ্ছেন। পারফরমেন্সের জন্য এখানে যে চিপসেট ইউজ করা হয়েছে এটা হচ্ছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন 8+ Gen 1, 4nm আর্কিটেকচার তৈরি অক্টাকর প্রসেসর, এবং র্যাম পাচ্ছেন LPDDR5 এবং স্টোরেজ পাচ্ছেন UPS 3.1। তো অবভিয়াসলি রিড অ্যান্ড রাইট স্পিডও এখানে দুর্দান্ত হতে চলেছে। সঙ্গে মাল্টিটাস্কিং এবং গেমিং করার জন্য পেয়ে যাবেন 4700mAh বড় ব্যাটারি ব্যাকআপ এবং এটি চার্জ হবে 80W একটি ফাস্ট চার্জারের সঙ্গে এবং টাইপ সি পোর্ট দিয়ে। পারফরমেন্স ওভারঅল যথেষ্ট ডিসেন্ট পাবেন এবং ফ্রি ফায়ার, পাবজি বা যত বড়ই গেম খেলুন কোনো রকমের ল্যাগ ফিল করবেন না, হিটিং ইস্যু থাকবে না এবং পাওয়ার ব্যাকআপও যথেষ্ট ভালো পাবেন, কারণ যে প্রসেসার আছে এটা যথেষ্ট এফিসিয়েন্ট। ওপো রেনো 9 প্রো প্লাস চীনে দাম শুরু হয়েছে 16GB র্যাম, 256GB ভেরিয়েন্টের 4000 Yuan, যেটা সরাসরি ভারতে কনভার্ট করলে হয় ₹45,000 এবং বাংলাদেশে হয় ₹55,000। তো রেনো 9 প্রো প্লাসের কোন বিষয়টি আপনাদেরকে ভালো লেগেছে কমেন্ট করে আমাদেরকে জানাবেন এবং এর দাম কীরকম হলে আপনি ইন্টারেস্টেড হবে সেটাও আমাদেরকে বলতে ভুলবেন না। তো সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং ভিডিওটি লাইক করে আমাদেরকে উৎসাহিত করতে থাকুন।